وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، আপনাদের সামনে একটি ছোট্ট দোয়া প্রসঙ্গে আলোচনা করব, যে দোয়াটি আমরা অনেক বাসে, ট্রেনে, অনেক টোটো গাড়িগুলোতে আমরা দেখি যে দোয়াটি লেখা থাকে। আসলে কি দোয়াটি শুধু গাড়িতে লেখা থাকলে হবে না? আমাদেরকে আমল করতে হবে। আমরা অনেকে দোয়াটি জানি কিন্তু আমরা দোয়াটি আমল করি না। প্রথমত দোয়াটি সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ন করেছেন, খুব চমৎকার তিনি ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, এই যে দোয়া, অর্থাৎ দোয়াটি প্রথমে বলি, দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, এই দোয়াটি আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের খনি বলে আখ্যায়িত করেছেন। আসলে কথাটি হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি ফজিলত বর্ণনা করছেন, এই দোয়াটি কেউ যদি পাঠ করে আর ফজিলতের জান্নাতের খনি। হাদিসটি বিভিন্ন কিতাব এসেছে, তার মধ্যে কয়েকটি কিতাব সহিহ আল বুখারী হাদিস নম্বর 4205, যেটা খাইবারের যুদ্ধ 38 নম্বর অনুচ্ছেদ, এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 7337, এবং সুনান আবু দাউদ হাদিস নম্বর 1526, এবং এই হাদিসটা আরো বর্ণনা হয়েছে সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3824, সুনান তিরমিজি হাদিস নম্বর 3461, এবং মিসকাত হাদিস নম্বর 2303। হাদিসটা সনদ একদম সহিহ, কেননা সহিহ বুখারীর হাদিস। তাই আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد، وانتشت روحي وصار الدمع يجري.